আজ পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে এবং সাঁওতালডিহি থানার সহযোগিতায় সাঁওতালডিহি থানা এলাকার 300 জন পুরুষ এবং মহিলাকে কম্বল বিতরণ করা হলো। এই প্রখর ঠান্ডায় যে সমস্ত মানুষদের কাছে শীত বস্ত্র নেই, সেই সমস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এবং পুলিশ এবং নাগরিকদের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য এই কম্বল বিতরণ অনুষ্ঠানটি করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঁওতালডিহি থানার আইসি শ্রী প্রসেনজিৎ দাস এবং সাঁওতালডিহি থানার অন্যান্য আধিকারিকরা। মামানুদ্দিন আনসারি, স্বামীর নাম লেখ আব্বাস আনসারি। তারপরে বলুন আপনাদের সবাই ফিরবেন, অনেক রাস্তা থেকে আসছে নাকি? স্বামীর নাম সন্তোষ। নাম বলো। কোথাকার?